আপনি যদি একজন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী হন, তাহলে ফেসবুক বা ইউটিউবের মতো আপনি আপনার হোয়াটসঅ্যাপেও কিন্তু চ্যানেল খুলতে পারবেন। এতদিন পর্যন্ত সবাই চ্যানেল খুলতে পারতো না, সবার জন্য কিন্তু এই ফিচার্সটা আনা হচ্ছিল না, বাট এখন থেকে এই চ্যানেলটা কিন্তু প্রায় সকলেই খুলতে পারবেন। এমনকি চ্যানেল খুলে কিন্তু আপনি চাইলে আয় করতে পারবেন এমন সুযোগটাও থাকছে। তো এক্ষেত্রে প্রথমেই বলবো হোয়াটসঅ্যাপটা গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন, যাতে করে এই ফিচার্সটা আপনি উপলব্ধ করতে পারেন। হোয়াটসঅ্যাপে চলে আসার পরবর্তীতে এখান থেকে আপডেট নামে একটা অপশান রয়েছে, তো এখানে কিন্তু অনেকের চ্যানেলই দেখতে পারবেন। তো এখান থেকে চ্যানেল অপশানে যদি দেখেন, তাহলে কিন্তু ডানের দিকে প্লাস নামে একটা আইকন, এখানে প্রেস করবেন। তো এখানে দুইটা অপশান, এতদিন পর্যন্ত একটা অপশান আগে ছিল, তো আমরা ক্রিয়েট চ্যানেল অপশানে প্রেস করলে এখান থেকে বলা হচ্ছে ক্রিয়েট চ্যানেল টু রিচ আনলিমিটেড ফলোয়ার, অর্থাৎ অসংখ্য মানুষের কাছে আপনি পৌঁছাতে পারবেন। প্লাস এই চ্যানেলের মাধ্যমে আপনি আপনার আয় ইনকামও কিন্তু বাড়াতে পারবেন, ফেসবুক বা ইউটিউবের যেটাই বলেন না কেন। তো এখানে চলে আসার পর অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ, তো এখানে আপনি আপনার কুইন নামে চ্যানেল খুলতে চাচ্ছেন সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো আমাদের এই ইউটিউব চ্যানেলের নাম বা ফেসবুক পেজের নাম কিন্তু itbit24.com, তো আমরা itbid24 দিয়ে দিচ্ছি। তার পরবর্তীতে এখান থেকে ডিসক্রিপশান আপনাকে সাম কিছু লিখতে বলতেছে, তো আমি এখান থেকে লিখতেছি itbit24, আপনারাও কিন্তু আপনাদের ডিসক্রিপশানটা লিখবেন, ইজ এ টেকনোলজি বেসড চ্যানেল। তো তার পরবর্তীতে এখান থেকে আপনি কিন্তু উপরের দিকে ছবির অপশান দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আপনি আপনার ছবিটা দিয়ে দিবেন আপনার চ্যানেল বা পেজের। তো এখানে কিন্তু আমি আমার ছবিটা দিয়ে দিচ্ছি, দেন ডান অপশানে প্রেস করবেন এবং ক্রিয়েট চ্যানেল। তো এক্ষেত্রে কিন্তু আপনার যে চ্যানেলটা রয়েছে হোয়াটসঅ্যাপে সেটা কিন্তু খোলা হয়ে গেল একদম, এটা ইজি। এতদিন পর্যন্ত এই ফিচার্সটা সাধারণত বড় বড় যারা ক্রিয়েটর ছিল, প্লাস হোয়াটসঅ্যাপ যারা হয়তো বা দেখা যায় যে একটা নির্দিষ্ট পরিমাণ মাসিক ফি দিয়ে ইউজ করে বা হোয়াটসঅ্যাপ বিজনেস, তো সেই সকল ক্ষেত্রে এই সুযোগটা ছিল। তো এইখান থেকে আপনি যেটা করতে পারবেন, আপনি আপনার ইউটিউবে যখন ভিডিও ছাড়েন বা ফেসবুকে ভিডিও ছাড়েন, তো সেক্ষেত্রে তার ডেসক্রিপশন বক্সে শেয়ার চ্যানেল লিঙ্ক, এইখান থেকে কপি লিঙ্কটা জাস্ট আপনি আপনার যেই ভিডিওর ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে দিয়ে দিবেন। তো এর মাধ্যমে আপনি কিন্তু ফলোয়ার বাড়াতে পারবেন। তো যখন আপনি একটা সময় ফলোয়ার বাড়াতে পারবেন, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার ফেসবুক বা ইউটিউবের ভিডিও যখন এখানে ছাড়বেন, তো সেক্ষেত্রে আপনার রিচগুলোও কিন্তু বেশি হবে ভিডিওর, কেননা আপনি যদি দেখতে পান আমি দেখাই, তো এইখানে কিন্তু বেশ কিছু চ্যানেল রয়েছে। চ্যানেল অল অপশানে যদি প্রেস করি, দা বঙ্গায়ের এতদিনে কিন্তু প্রায় 9,22,000 ফলোয়ার হয়ে গেছে। আমরা যদি হচ্ছে প্রফেশনাল মানুষজনদের দিকে না তাকিয়ে জাস্ট যারা আমরা হয়তো বা ইন্ডিভিজুয়াল কন্টেন্ট বানাই, তো সেই সকল ক্ষেত্রে কিন্তু দেখতে পারবেন ব্যাড বানি প্রায় 18 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি আপনার ফলোয়ারগুলো বাড়িয়ে একটা সময় দেখা যাবে যে ব্র্যান্ড আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে, এবং সেক্ষেত্রে আপনি কিন্তু ব্র্যান্ডের স্পন্সরশিপ পাবেন, এবং স্পন্সরশিপের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। সো হোয়াটসঅ্যাপের এই আপডেটটা নিয়ে আপনার কী ওপিনিয়ন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান সেটাও অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, ভালোর দলে থাকবেন, আসসালামু আলাইকুম।